নমস্কার বন্ধুরা আমি সূর্য আগ্রওয়াল আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গার্ডেনিং ইজ মাই প্যাশন বেঙ্গলি ভাসান বন্ধুরা এটা জুলাই আগস্ট সেপ্টেম্বর মাস বর্ষাকালে যে কোনো কাটিং যে কোনোভাবে আপনি লাগাবেন বিনে পয়সায় আপনার প্রত্যেকটা কাটিং গ্রো করে যাবেন মাত্র সাত দিনের মধ্যে আপনি কাটিং যে কোনো জায়গা থেকে যে কোনো ধরনের কাটিং আপনি নিয়ে আসুন আমি আপনাকে এখানে দেখাচ্ছি ছ সাত ধরনের কাটিং আমি আপনাকে দেখাবো তিনটে মিডিয়াতে দেখাবো আপনার সাদাবালি বা হলুদ বালি যেটা কনস্ট্রাকশানের কাজ লাগে বা গার্ডেনের মাটি যে কোনো মাটিতে আমি কাটিং গ্রো করে দেখাচ্ছি সব ধরনের কাটিং কিভাবে গ্রো করছে জাস্ট টেকনিকটা দেখে নিন আপনি শিখে নিন আর আপনার প্রত্যেকটা কাটিং গ্রো করবে প্রথমে আমি গাঁদা গাছ নিচ্ছি এই যে দেখুন ব্লেড শার্প ব্লেড নতুন ব্লেড নেবেন আর এখান থেকে দেখুন পাঁচ ইঞ্চির মতো লেন্থের আপনি গাঁদা গাছের কাটিং নিয়ে নিন চার থেকে পাঁচ ইঞ্চি বা চাইলে আপনি ছয় ইঞ্চি কাটিংও নিতে পারেন দেখুন এখান থেকে আমি কাটিংগুলো নিচ্ছি এই দেখুন সব কাটিং নেওয়ার পরে আমি আপনাকে দেখাবো কিভাবে গ্রো করবেন আর খেয়াল রাখবেন এটা কিন্তু যে কোনো মিডিয়াতেই গ্রো করা যাবে মোটামুটি কোনো রুটিন হরমোন পাউডার আমরা ইউজ করব না এখান থেকে নিচের দিকের পাতাগুলো আমি কিভাবে সরাচ্ছি এটা কিন্তু লক্ষণীয় কিভাবে আমি পাতাগুলো সরাচ্ছি নিচের দিকের পাতাগুলো স্টেমের নিচের দিকের পোর্শনটা যাতে ড্যামেজ না হয় ওটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে এবার দেখুন এই গাঁদা গাছের কাটিং নেওয়া হলো এবার কিছু আমি নিয়ে নিচ্ছি নোটে গাছ এখানে নোটে গাছ গার্ডেন প্ল্যান্টস হিসাবে খুবই ভালো খুব সুন্দর সারা বছর এগুলোর একটা কালার লুক দেয় আমি নোটে গাছের কিছু কাটিং নিয়ে নিচ্ছি আর এই যে টোরেনিয়া এটা সারা বছর ফুল দেয় আপনি টোরেনিয়ার কাটিং নিয়ে নিতে পারেন দেখুন এখান থেকে আমি টোরেনিয়ার কাটিং নিচ্ছি আপনি শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর যদি আপনাকে ফুল নিতে হয় টোরেনিয়া টোরেনিয়া আপনি বীজ থেকেও লাগাতে পারেন বা যদি কাটিং লাগিয়ে নিতে পারেন দেখুন একটা গাছ থেকে একশো থেকে দুশো খানা চারা আপনি খুব সহজেই আপনি এক মাসের মধ্যে বানিয়ে নিতে পারেন যখনই আপনি কাটিং নেবেন সাইড থেকে নতুন ব্রাঞ্চ বেরোবে সেই ব্রাঞ্চ দুগুলো আবার কাটিং লাগিয়ে নিন আপনার সহজেই কাটিং গ্রো করে যাবে এবার দেখুন আমি টগর এই যে মিনি টগর আমার বাগানে প্রচুর আছে আর মিনি টগর খুব সহজেই গ্রো করা যায় আপনি দেখুন কাটিং আমি গ্রো করে দেখাচ্ছি মিনি টগর দেখুন এইভাবে কাটিং নিয়ে নিচ্ছি শার্প ব্লেড নেবেন না তো কিন্তু হবে না এবার কাটিংগুলো সব একসঙ্গে জড়ো করা হলো যদি সঙ্গে সঙ্গে লাগান আপনাকে জলে ভিজেতে হবে না আর যদি আপনি পরে লাগান তাহলে একটু জলের মধ্যে স্টেমের গোড়ার দিকটা জলে একটু চুবিয়ে নেবেন যাতে কাটিংগুলো শুকিয়ে না যায় এটা কিন্তু খেয়াল রাখতে হবে এবার যে টপগুলোতে আমি লাগাচ্ছি নিচে ফুটো আছে সেগুলো ফুটোর মুখে একটা খোলাম খোলামকুচি বা গামলার টুকরো দিয়ে দিচ্ছি যাতে মাটিগুলো বেরিয়ে না যেতে পারে কিন্তু পানি যাতে জলটা যাতে সহজেই বেরিয়ে যায় এটা কিন্তু খেয়াল আপনাকে রাখতে হবে দেখুন আমি খোলাম কুচি দিয়ে নিচের দিকেগুলো বন্ধ করে দিচ্ছি এবার আমি তিনটে মিডিয়ায় গ্রো করে দেখাবো প্রথম যেটা হচ্ছে হলুদ বালি যেটা আমরা বাড়িতে কনস্ট্রাকশানে ইউজ করি এটা কিন্তু খুব ভালো কাটিংয়ের গ্রো করার মিডিয়া যে কোনো জায়গায় আপনি হলুদ বালি একটু মোটা বালি নেবেন আর একটু ধুয়ে নেবেন পরিষ্কার করে নেবেন তাতে হবে বালিটা আপনার ফাঙ্গাস লাগবে না তার ফলে কাটিংটা খুব সহজেই গ্রো করবে আরেকটা মিডিয়া সেটা হচ্ছে সাদা বালি আমাদের প্রত্যেকের কাছেই থাকে সাদা বালি এই সাদা বালি আমি নিয়েছি সাদা বালিতেও আমি কাটিং গ্রো করে দেখাচ্ছি খালি উদ্দেশ্যটা হচ্ছে যে কোনো মিডিয়া আপনি যে কোনোভাবেই ইউজ করুন আপনার কাটিং যে গ্রো করা যাচ্ছে সেটা আমি করে দেখাচ্ছি আপনাকে আপনি পুরো মিডিয়াটা দেখুন আপনি বুঝতে পারবেন যে কাটিং কীভাবে গ্রো করছে এবার আমি নিয়ে নিচ্ছি প্লেন মাটি এটা যে বাগানের মাটি আমি নিচ্ছি বাগানের মাটি দুটো গামলাতে আমি বাগানের মাটি ভরে নিচ্ছি বাগানের মাটি ভরে নিচ্ছি এবার যে কাটিং লাগানোর পদ্ধতি যে বালি মাটিরা সব জলে আমি ভিজিয়ে নেব মিডিয়াগুলো জলে আমি ভিজিয়ে নিলাম দেখুন পদ্ধতিটা খুব সহজ পদ্ধতি যে কেউ করে নিতে পারবে যেখান থেকে হোক কাটিংগুলো কারেকশান করুন এগুলো মোটামুটি এক থেকে দেড় ইঞ্চি আপনি এগুলো পুঁতে দেবেন নিচের দিকে অংশ আর নিচের দিকে পাতা রাখবেন না এগুলো দেখুন আপনার সাদাবাহার বা আপনার নয়নতারা গাছ নোটে গাছ নিচের দিকে পাতাগুলো এভাবে সরাবেন স্টেমটা যাতে ড্যামেজ না হয় স্টেম ড্যামেজ হলে কিন্তু ওখান থেকে শেকড় বেরোবে না এই যে দেখুন জাস্ট পুঁতে দিন কিচ্ছু করতে হবে না আর খেয়াল রাখবেন কাটিংগুলো যখন গ্রো করবেন ওপেন এরিয়া রেখে দেবেন বর্ষাকালে বর্ষার জল খাবে দুদিন তিন দিন যদি বৃষ্টি না হয় অবশ্যই কিন্তু প্রত্যেক দিন আপনি জল দেবেন যাতে মিডিয়ায় জলটা থাকে এ দেখুন এগুলো পুঁতে দিচ্ছি আমি জাস্ট প্রতিদিন কিচ্ছু করতে হবে না কোনো কোথাও রাখতে হবে না যেখানে কড়া রোদ লাগে সেটা অ্যাভয়েড করে যেখানে হালকা ছায়া থাকে হালকা রোদ আসে এরকম জায়গা রাখবেন আর এয়ার ফ্লো যাতে থাকে যেখানে হাওয়ার চলাচলায় সেই জায়গায় রাখবেন বালিতে একটা ছোট্ট গর্ত করে নেবেন কোনো কাঠি দিয়ে তাহলে আপনার কাটিংটা বসাতে সুবিধা হবে এই যে দেখুন মোটা বালি এটা কাটিংটা আমি এইভাবে বসাচ্ছি টোরেনিয়া বসালাম আপনার টগর বসিয়েছি সাদাওয়ার বসিয়েছি নোটে বসিয়েছি গাঁদা বসিয়েছি অনেক অনেক ধরনের সাত ধরনের আমি কাটিং এখানে বসিয়ে দিয়েছি এবার দেখুন কাটিংগুলো এই যে নিচের দিকে পাতা কিভাবে সরাবেন গাদা গাছে দেখে নিন আপনি নত কী হবে নিচের দিকে আপনি যদি স্টেম ড্যামেজ করে দেন তাহলে কিন্তু আপনার কাটিংটা মরে যাবে এই যে দেখুন প্রত্যেকটা কাটিং এখানে গ্রো করবে একটাও কাটিং মিস হবে না বর্ষাকালের টাইম এটা আপনার যে কোনো ধরনের গাছ মোটামুটি সব ধরনের গাছ কাটিং এভাবে লেগে যাবে আপনি যদি রুটিং হরমাল পাউডার ইউজ করতে চান তাহলে করতে পারেন কিন্তু বর্ষাকালে রুটিং পাউডার খুব একটা দরকার পড়ে না আপনি ডাইরেক্ট বসিয়ে দিন আমি তো এমনিই ডাইরেক্ট বসিয়ে নিয়েছি এবার দেখুন এবার কাটিং বসানো পরে একবার জল দিয়ে দেবেন পুরোটা হালকা করে জল দিয়ে দিন হালকা করে জল দিয়ে এই কাটিংগুলোকে আমরা হালকা শেডের তলায় যেখানে ডাইরেক্ট সানলাইট আসে না সেই জায়গাটা আমরা রেখে দিচ্ছি এগুলোকে দেখুন আমরা জলের ট্যাঙ্কের পিছনে আমি এগুলোকে সবকটাকে রেখে দিচ্ছি ওপেন এরিয়া কিন্তু সব জায়গায় বৃষ্টি বাদলা সব হবে এখানে ওপেন এরিয়া সানলাইটও আসবে পুরোটা এখানে রেখে দিচ্ছি সাত দিন পরে আপনি আপনাকে আমি রিয়ালটা দেখাচ্ছি কেমন রিজাল্ট হচ্ছে কাটিংয়ের চলুন দেখি সাত দিন পর বন্ধুরা সাত দিন পরে আপনাকে স্বাগত আর দেখুন এখানে কাটিংগুলো রেডি হয়ে গেছে মোটামুটি দেখুন এই যে যখনই দেখবেন পাতাগুলো সতেজ হয়ে গেছে সব কটা আর একটু টাইট হয়ে গেছে তখনই বুঝবেন নিচে শেকোর হয়ে গেছে এই দেখুন আমি তুলে তুলে দিচ্ছি প্রথমে আমি দেখুন নোটে গাছে উপর দিকটা দেখুন প্রচুর সেকর। যেখানে নোটের পোশান সেখানে প্রচুর সেকর তৈরি হয়েছে আপনি দেখুন এবার আমি দেখাচ্ছি এক এক করে এখানে দেখুন এটাও বার করে দেখাচ্ছি আপনাকে দেখুন কত সেকর। সাত দিনের মধ্যে এত বাঞ্চ অফ এই সেকরগুলো তৈরি হয়ে গেছে এখানে গাঁদাটা দেখাচ্ছি আমি যে গাঁদাটা বুঝিয়েছিলাম কুড়ি সমাজ ফুলও ফুটে গেছে এখানে দেখুন টোরেনিয়া টোরেনিয়াটা তুলে আমি দেখাচ্ছি তোরে নিয়ে দেখাচ্ছি এখানে দেখুন এই যে দেখুন দেখুন কত শেকড় ভর্তি শেকড় সাত দিনের মধ্যে আপনার সব কটা চারা তৈরি হয়ে গেলো আপনাকে নার্সারি থেকে এই চারাগুলো কিনতে হবে না আপনার যে কোনো বন্ধু বান্ধব নার্সারি বা কোথাও যদি আপনি পান এই ধরনের কাটিং নিয়ে আসুন ব্লেড নিয়ে যান পার্কে যান কিছু ব্লেড দিয়ে কিছু কাটিং নিয়ে আসুন এভাবে বসিয়ে দিন দেখুন মাটিতে কত শেকড় হয়েছে দেখুন আপনি কোনো নার্সারির গাছেও এত শেকর পাবে না সাত দিনের মধ্যে বাড়িতে উইদাউট উইটিং হরমোন পাউডার দেখুন এই যে দেখুন টোরেনিয়ার আপনি দেখুন প্রত্যেকটা তৈরি হয়েছে এটা আপনাকে টগর দেখাচ্ছি দেখুন কত সুন্দর শেকর হয়ে গেছে টগরেও এইভাবে আপনি সহজেই সবকটা বসিয়ে নিতে পারেন এবার প্লেন মাটি নেবেন প্লেন মাটিতে এগুলো বসিয়ে নেবেন ছোটো গামলায় পরে পারলে আপনি বড় গামলায় ট্রান্সপ্লেন্ট দেখুন কত শেকর হয়েছে এবার দেখুন আপনি টোরেনিয়া আর গাদা এই দুটোর শেকর একদম জরা পালটা খেয়ে গেছে একে একে অপরের সঙ্গে দেখুন কী সুন্দর শেকর এবার দুটোকে আমি সেপারেট করে নেবো তারপরে এগুলো মাটিতে আমি বসিয়ে নিছি মাটিতে বসানোর পদ্ধতিটা দেখুন যে কোনো গামলায় প্লেন শুকনো মাটি নিন আর এগুলো বসিয়ে নিতে পারেন এই যে দেখুন কিছু দেখুন শেকর দেখুন আপনি বালিতে বসানো বালিতে হোক মাটিতে হোক সাদা বালিতে হোক যেটা পারবেন সে যে কোনো যে ইয়েতেই আপনি মিডিয়াতেই কিন্তু এই বর্ষাকালে কাটিং গ্রো করে যাবে একটা ছোট্ট টবে পাঁচ ইন্টিন টবে আমি শুকনো মাটি নিয়েছি আর মাটিতে এই চারাগুলোকে বসিয়ে দিচ্ছি আপনার চারা একদম তৈরি হয়ে গেল এবার আপনার ফুল দেওয়ার পাড়া শীতকালে এত ভরপুর ফুল হবে পারলে এটাকে আট ইঞ্চির গামলায় পরে ট্রান্সপ্লান্ট করে নেবেন এক মাস দু মাস পরে একটা আট ইঞ্চির গামলায় ট্রান্সপ্লান্ট করে নেবেন আপনি দেখবেন প্রচুর প্রচুর ফুল পাবেন এই যে পদ্ধতিটা দেখালাম এভাবে আপনারা কাটিং গ্রো করুন আর এই পদ্ধতিটা যদি ভালো লাগলো তো সবাইকে আপনি এইটা ভিডিওটা শেয়ার করুন চ্যানেলে নতুন থাকলে আপনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটা দেখার জন্য আপনার অনেক অনেক ধন্যবাদ